দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটা দিন। আসন্ন নির্বাচনকে রুখতে দীর্ঘদিন ধরেই টানা আন্দোলন করছে বিএনপি ও সমমন দলগুলো। এরই অংশ হিসেবে এখন ভোট বিরোধী লিফলেট বিতরণ করছে বিএনপি ও তাদের মিত্ররা। এর মাধ্যমে ভোটারদের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে চায় তারা। যে কোনো মূল্যে ভোট প্রতিহত করাই তাদের মূল লক্ষ্য। এছাড়া নির্বাচনের আগে নিজস্ব কর্মসূচি পালনের পাশাপাশি বিশ্বের গণতান্ত্রিক সব শক্তিকে পাশে চায় বিএনপি। জানা গেছে গেল রোববার কর্মসূচি নিয়ে বৈঠক করে দলটির হাইকমান্ড। সেখানে নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নেতারা শান্তিপূর্ণ কর্মসূচি পালনে জোর দিয়েছেন। সোমবারও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। সেখানে নেতাকর্মীদের ভোট কেন্দ্রে না যেতে বলা হয়েছে। তবে এইসব বৈঠকে পরবর্তী কর্মসূচি বিষয়ে কিছুই জানানো হয়নি। বিএনপির সমমনা দলের এক নেতা গণমাধ্যমকে জানান, আগামী 5 জানুয়ারি গণমিছিল এবং 6 ও 7 জানুয়ারি হরতাল কর্মসূচির ঘোষণা আসতে পারে। এদিকে কূটনৈতিক চ্যানেলেও ফের তৎপরতা বাড়িয়েছে বিএনপি। গেল 31 ডিসেম্বর দলটি জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন দূতাবাসে চিঠি পাঠিয়েছে। এতে নির্বাচন বন্ধে হস্তক্ষেপ কামনা করা হয়। বিএনপির একাধিক সূত্র বলছে, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের বিষয়ে বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনৈতিক মিশনগুলোকে অবহিত করেছে দলটি। বিএনপি সূত্রে জানা গেছে, ভোট কেন্দ্রে যেতে ভোটারদের নিরুৎসাহিত করছেন বিএনপির ও সমমন দলের নেতাকর্মীরা, কারণ নির্বাচনে ভোট কম পড়লে সহজেই সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ করা যাবে। ফলে কেন্দ্র ভোটার শূন্য করতে আসন ভিত্তিক কর্মকাণ্ড শুরু করেছে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া ভোটের আগ মুহূর্তে আরও সংঘবদ্ধভাবে মাঠে নামতে চান বিএনপির নেতারা। দলটির নেতাকর্মীরা বলছেন, গত 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশে সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতিতে দলটির যেসব নেতা গা ঢাকা দিয়েছিলেন, তারাও এখন ভোটবিরোধী গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে সক্রিয় হয়েছেন। ভোট বর্জন করে বিএনপি এবারের নির্বাচন একতরফা দেখাতে আগামী দিনগুলোতে আরও বেশ কিছু কর্মতৎপরতা নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে। এছাড়া বিএনপিপন্থী পেশাজীবী সংগঠন ও বুদ্ধিজীবীদের মাঠে নামিয়েছে দলটি। সভা, সেমিনার ও টক শোতে এইসব বুদ্ধিজীবী দেশ ও দেশের বাইরে বিভিন্ন মহলকে একতরফা ভোট ও মানবাধিকারের বিষয়ে নজরে আনতে কাজ করছেন। কর্মসূচি বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দলের নানান কৌশল থাকে, সবকিছু আগে মাঠ পর্যায়ে সবসময় জানানো যায় না। জানান, আগামী দিনে আরও কর্মসূচি আসবে। তামজিদ মির্জা, কালবেলা।